আড়াই মাস ধরে তীব্র জল সংকটে ভুগছে কাঞ্চনমালা বিধানসভা কেন্দ্রের 2 নং ওয়ার্ডের অধীন কাঞ্চনমালা এসবি স্কুলের দক্ষিণ পাড়া। পাড়ায় জলের উৎস না থাকায় মহিলাদের অনেক দূর থেকে জল সংগ্রহ করতে হচ্ছে, তাই শীঘ্রই জলের সমস্যা সমাধানের জন্য দাবি জানিয়েছেন এলাকার মহিলারা। একে তো অত্যধিক তাপ প্রবাহ, তার উপর পানীয় জল সংকট। বর্তমানে উভয় সংকট অবস্থা কাঞ্চনমালা বিধানসভা কেন্দ্রের 2 নং ওয়ার্ডের অধীন কাঞ্চনমালা এসবি স্কুলের দক্ষিণ পাড়া বাসিন্দাদের। জলের জন্য চলছে হাহাকার, তীব্র জল সংকটে ভুগছে গোটা পাড়া। ওই পাড়ায় কমপক্ষে 50 থেকে 60 পরিবারের বসবাস। পাড়ায় এতদিন ধরে 1 নং ওয়ার্ডে বসানো একটি জলের পাম্প মেশিন থেকে জল সংগ্রহ করত লোকজনরা, কিন্তু কাঞ্চনমালা অঙ্গনওয়াড়ি সেন্টারের পাশে একটি জলের পাম্প মেশিন বসানো হয় সম্প্রতি, কিন্তু এখনো ওই জলের পাম্প মেশিনটি সঠিকভাবে চালু হয়নি। এর আগেই তথা প্রায় 2-2.5 মাস আগে ওই পাড়ায় পুরনো জলের পাইপলাইন কেটে দেওয়া হয়। এরপর আচমকাই ওই পাড়ায় পানীয় জলের সমস্যা শুরু হয়ে যায়, যা বর্তমানেও বিরাজমান। এর ফলে বিকল্প কোনো জলের উৎস না থাকায় পাড়ার মহিলাদেরকে অনেক দূর থেকে জল সংগ্রহ করতে হচ্ছে। এই যে জল স্টেপটি দিছে, এটি দিয়া ভালো করে জলায় না, ভালো একবারে জলায় না, একবারে জলায় না। এই যে আর ওখান তো যে একটা অবস্থা, জলের সংখ্যা 2 মাস ধরে জল নাই। এতদিন কোন জায়গা থেকে জল পাইতেন আপনারা? আপনারা এই বিষয়টা ডিপার্টমেন্টে জানাইছেন? ডিপার্টমেন্টে জানালে কি ডিপার্টমেন্টে ইয়ে করে না, সব দিকে জলের সমস্যা তারা জানাই হয় না জানে। আজকে কতদিন ধরে এই সমস্যাটা? 2-2.5 মাস হয়ে গেছে জলের সমস্যা। এদের একটাই দাবি, জল চাই, জল চাই। তাই পাড়ার মহিলাদের দাবি, সরকার যেন খুব শীঘ্রই এদের পাড়ার জলের সমস্যা দূর করতে কোনো সঠিক পদক্ষেপ গ্রহণ করে। এখন সেদিকেই তাকিয়ে রয়েছে ওই পাড়ার লোকজনরা। প্রণাম নেবেন মিশ্র বাবু। আরে প্রণাম টো নামকে মারো গুলি, তোমার থেকে প্লাই নিয়ে আমাকে এখন কাটতে হচ্ছে, তার উপর আমার গিন্নিরও চোট লাগলো। মিশ্র বাবু, ওই দিন আমি আমার বিশেষ দূরবীন দিয়ে দেখলাম, আপনার গিন্নি যখন বাজারে সবজি কিনতে যাচ্ছিল তখন একটি কালো বিড়াল ওনার রাস্তা কাটলো, এই জন্যই তো আপনার প্লাইটা ভেঙে গেল মশাই, অশুভ তো হওয়ারই ছিল। এখন ভুগুন। পরবর্তী কলার আপনিও হতে পারেন, আর যদি আমি বলি আপনি রাত্রিবেলায় নখ কাটছিলেন বলে আপনার প্লাই খারাপ হয়ে গেল, তাহলে সত্যি কথা বলতে কি, যদি আপনি প্লাই স্টোরি থেকে প্লাই কিনতেন তাহলে আপনাকে আজ এই দুর্দিনটা দেখতে হতো না।